আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, এটা কিন্তু গাইস এনএলদের সাথে আমাদের সিএসবিতে বেস্ট অফ থ্রি ম্যাচ ছিল, যেটা গাইস একটা টুর্নামেন্টের ম্যাচ। আর এটা কিন্তু গাইস কয়েকদিন আগে হয়েছে তোমরা জানো, আর পাশাপাশি কিন্তু গাইস আমরা বেস্ট অফ থ্রি ম্যাচও দিচ্ছি। তো গাইস ওইখানে কিন্তু একটা ম্যাচ আপলোড দিছি, তো দেখো, আশা করি ম্যাচটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর বুঝবে গাইস এনএলদের সাথে আমাদের প্রতিটা ম্যাচ কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়, অনেক কষ্ট করে জিততে হয়, কারণ ওরা অনেক ভালো স্কোয়াড। তো চলো গাইস দেখি কি হয় এই ম্যাচে। কিন্তু গাইস আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম, তারপরও কিন্তু গাইস শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো। তো অলরেডি কিন্তু প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে, আর প্রথম রাউন্ডই কিন্তু পড়ছে ভাই মিলের দিকে। আর এখানে কিন্তু গাইস জানো সবসময় কিন্তু আমরা এই সাইডটা দিতে থাকি, মানে হোল্ড করি আর কি, ওরা কিন্তু ওই সাইডে হোল্ড করতেছে, আমরা এই দিকে হোল্ড করতেছি। তো দেখি গাইস কি হয়, একটু পরে কিন্তু গাইস আস্তে আস্তে জোন ছোট হয়ে যায়, দেন জোন কিন্তু গাইস আমাদের সাইডে পাই। তো যাক, যেহেতু আমাদের সাইডে পাইছি হয়তো কিছু একটা হবে গাইস। দাঁড়াও দাঁড়াও, ওরে ভাই ওয়াল ছুড়ে গেছে গা, দেখছো এমন টাইমে ওয়াল ছড়ে ভাই বিশ্বাস ভয় লেগে যায় গা। যাক, এই দিক দিয়ে আমার টিমমেটের কিন্তু ধরছিল দুই পাশ দিয়ে, বাট আমরা কিন্তু বাঁচিয়ে নিয়েছি। এখন কিন্তু গাইস মোটামুটি আমরা ভালো একটা সেফ কাভারে আছি, আর জোন যেহেতু আমাদের পাশে আছে, ওদের কিন্তু জোনে আসতে হবে ভেঙেছিরা। তো ওই চান্সে কিন্তু গাইস আমরা একদম ধরবো, দেখি গাইস কি হয়। ওই যে অলরেডি কিন্তু আমাদের একজনে ডাউন দিয়ে দিচ্ছে গাইস, আচ্ছা এটা হয়তো আস্তে আস্তে নবে পিস দিয়ে আসছো। আচ্ছা দাঁড়াও গাইস, এই দিক দিয়ে যাইয়া ওই গেল গা, ও মহিলা গেছে গা সবই ভাই। যাক গাইস প্যারা নাই, অলরেডি কিন্তু এক রাউন্ড জিতা গেলাম। এখন কিন্তু গাইস আমাদের দ্বিতীয় নাম্বার রাউন্ড শুরু। চলো গাইস, আর গাইস ভেরি ভেরি সরি, আজকে কিন্তু ব্লগ ভিডিও একটু লেটে আসলো গাইস, ছাড়ার কথা ছিল 5টা বাজে, বাট ছাড়তে ছাড়তে অলরেডি কিন্তু 8:30-9টা বেজে গেছে, কারণ আমাদের কিন্তু নেট একটু স্লো ছিল, আর এখানে একটু বৃষ্টি হয়েছিলো হালকা পাতলা। তো মিলাই ঝিলাই কিন্তু গাইস প্রসেসিং হইতে অনেক লেট হয়েছে, তো আমাদের কিচ্ছু করার নাই, যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম আজকে আপলোড দিব, এটার জন্য কিন্তু গাইস মিস করি নাই, আজকে ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই আমাদের ব্লগ ভিডিওতে যারা আমাদের ফেস্টিভ্যাল দেখতে চাও এখনই যাও আমাদের চ্যানেলের, আজকের এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশন আর কমেন্টে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা, তো এখনই যাও। আর ওইখানে কিন্তু গাইস মাস্ক ছাড়া পুরোপুরি ফেস্টিভ্যালও করা হয়েছে, ইনশাল্লাহ গাইস এখন থেকে কিন্তু ডেইলি আমরা ব্লগ করবো। তো এটার জন্য অবশ্যই বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দিবা, তাহলে কিন্তু গাইস প্রতিদিন একটা করে ভিডিও আনবো, প্রতিদিন না পারলেও সপ্তাহ অন্তত 4-5টা আনবো। চলো, অলরেডি কিন্তু গাইস আমাদের 2টা রাউন্ড জিতা হয়ে গেছে টানা। কি গাইস ম্যাচটা কত দূর যায়, আমরা কি ভাই উইনিং পয়েন্টে থাকতে পারি, নাকি গাইস ম্যাচ আবার যখন তখন ঘুরে যেতে পারে, কারণ ভালো স্কোর বুঝি তো তখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। রিল্যাক্সে খেলতে হবে আমাদের ঠান্ডা মাথায়, ওই যে নিচে কিন্তু প্লেয়ার আছে। আচ্ছা ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দেখতেছে আমাদের লোকেশন, আমরা কোন দিকে আছি, আমরা গাপটি মেরে বই দিচ্ছি গাইস ওর লোকেশন আগে দেখি, ও যদি উইথা দেখা ওর তো। ও ভাই কে মারলো কেমনে, ছি ভাই লোকেশন দেখতে যা মারা খেয়ে গেলাম। আইতা সাইতা আছে, দাঁড়াও দাঁড়াও, বাট এই দিক থেকে কিন্তু জোন আর সাথে সাথে নেমে গেছে বেচারা ডরেই। চলো এবার সাইডে দাঁড়াই গাইস, আইতে দেও খালি, আইলে একদম জাম শট দিয়ে দিব না। হ্যাঁ ভাই আমার টিমমেটের লাগাই লুকাই দিল কে ভাই, হুদ্দে ওয়ার্ল্ডি নষ্ট করলো না, এই ওয়ার্ল্ডিতে আমরা জোনে যেতে পারতাম। চলো গাইস সব তো আর মরে গেছে গা, লাস্ট প্লেয়ার আছে, এই ল শেষ লাস্টটা আসতে না ছিল, ওরা কিন্তু ওয়ান টাইম জ্যাকার দিয়েছিল বিতে পারায়া। যাক গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের 3 রাউন্ড জিতে হয়ে গেছে, দেখি গাইস কাম ব্যাক কিন্তু করতে দেওয়া যাবে না, টানা জিতে নিব ভাইয়া। চলো চলো চলো, জোন কিন্তু পাইছি গাইস মোটামুটি, জোন আমাদের সাইড বলতে ওদের সাইডই গাইস, মানে মিড রেঞ্জে পড়ছে, ওদের সাইড দিয়ে অর্ধেক আমাদের সাইড দিয়ে অর্ধেক। তো সবাই কিন্তু ভাই জোনের ভিতরে ঢুকতেছি, আর জোনে ঢুকতে ঢুকতে অলরেডি আমার টিমমেট কিন্তু 2-1 মার্ডারও করে দিচ্ছে গাইস, ল উইরা 1 দিছি ওয়ান ট্যাপ গাইস, বাট টিম চারেকজনে মেরে দিছে। আচ্ছা সমস্যা নেই গাইস, তারা নাই রিল্যাক্সে খেলি, ম্যাচ কিন্তু আশা করে আইসা পড়বে। অলরেডি কিন্তু গাইস 1 রাউন্ড হাইরা গেলাম, এই রাউন্ডে লিডটাই কিন্তু ভাই অনেক ক্ষতিকর হবে আমাদের জন্য। চলো লিড কিন্তু ভাই আমাদের থাকতে হবে, চলো দিছি 1টা ডাউন দিয়ে, আর 1টা হেড দিছিলাম গাইস, বাট কপাল ভালো, ইস রে দেখছো ভাই কপাল ভালো ওদের গাইস, হিটটা করতে পারি নাই, মারা খেয়ে গেলাম শেষ গাইছি, এই রাউন্ডও কিন্তু গেছে একদম ভোগে। চ্যাট প্যারা নেই গাইস, অলরেডি কিন্তু 2 রাউন্ড হেরে গেলাম, তারপরও কিন্তু 1 রাউন্ড লিডে আসি ভাই, লিডটাই কিন্তু ধরে রাখতে হবে, মানে ভালো স্কোরদের সাথে জিতার জন্য কিন্তু অবশ্যই ভাই লিড ধরে রাখতে হবে, কোনোভাবে লিড ছাড়া যাবে না। উইচে উঁচু 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 প্লেয়ার 2টা দাঁড়িয়েছে, 1টা ওয়ান ট্যাপ গাইস, এই চান্সে রাজ দিব, এই আরেকটা ভাই মিস হয়ে গেল, ছি ভাই ইজি ওয়ান ট্যাপটা ছিল, এটা কী করলাম আমি, হ্যাঁ হ্যাঁ ভাই এটা যাক আমার টিমমেট মেরে দিছে, না আমি কিলটা পাইলাম না গাইস, এটা মানা যায় কত, সবগুলা শেষ মাঝে আমি ফাঁকা। যাই হোক চলো গাইস, এদিকে কিন্তু প্লেয়ার আছে দুই পাশে, কিন্তু গাইস দুই দিক দিয়ে আমরা, মানে আমগো স্কোয়াড এই পাশে ওদের স্কোয়াড ওই পাশে, মারামারি কিন্তু গাইস সেই লেভেলের হবে।
দেখা যাক গাইস কি হয়। ওরা কিন্তু ভাই লাভ দিয়ে লাভ দিয়ে ট্রাই করতেছে, আমাদের টিমমেটরা কিন্তু আমাদের উপরে যা লাভ দিয়ে লাভ দিয়ে ট্রাই করতেছে মারার। বাট আমাদের কিন্তু গাইস মেনলি ভাই জোনের দিকে ফোকাস রাখতে হবে, জোন কাভার নিয়েই লাস্টে ম্যাচটা ভুয়া করতে হবে। চলো ভাইয়া, ওই যে একজনে কিন্তু পিছে গাছের কোনা লুকায় রয়েছে ভাইয়া, এত দূরে কি করো তুমি বাজান, এদিকে আবার শটে হোক। ওই দেখো লাভ মারে, লাভ মেরা তো লাভ নাই বন্ধু, তোমার তো ডিমে এক করে বিছি বুঝি লইয়া। চলো ভাই এদিকটা জায়গা গাইস, পিছে সাইড দিয়ে যাইতে হবে মেনলি। আগে আমাদের জোন কামার নিতে হবে, কি বলো ভাইয়া, আগে জোন কামার নিয়ে থাকি, ওরা আসবে নি সাইডে এমনিতেই। গাইস আগে ভাই আমাদের কিন্তু পজিশন ঠিক রেখে খেলতে হবে, ওরাই কিন্তু আমাদের এই পাশে আসবে। চলো ওই যে আয়া পড়ছে গাইস, আয়া পড়ছে কুইজ না কুইজ, ল ল ভাই এটা কি খেললাম বড়ের মতো, ছি এটা কোনো খেলা হইলো, ইজি জিতা মানে মারা মাইতে আসছিল গাইস, মাইর খেয়ে গেলাম মাঝখানে। যাক পেরা নাই, ক্লিয়ার দাও ক্লিয়ার দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো এবার খেলা দিই টিমমেটের, কিছু করার নেই গাইস, ডমিনেটর আছে, ডমিনেটর কিন্তু অনেক ভালো প্লেয়ার। চলো দিছি কিন্তু একটা উড়ায় অলরেডি, দিয়ে দেবে ক্লিয়ার দিয়ে দিতা। যাক যাক গাইস ওই যে পিস দেওয়ার আছে, আচ্ছা ভাই সমস্যা নেই, আসতে দিন কিন্তু মেরে দিছে অলরেডি। কিন্তু গাইস আমরা এক রাউন্ড লিডে আছি, ওরা কিন্তু আরও এক রাউন্ড জিতে গেছে ভাইয়া, মানে কতখানি লিড আসিল গাইস, মাঝখানে কিন্তু আইরা মেরা লিড লইতে পারলাম না আর। ভাই মর, এ তোমারই মরেই না, চলো চলো মর, কনফার্ম কিন্তু দিয়ে দিছি। প্লেয়ার কিন্তু ওদের গাইস দুইজন নাই, আমাদের প্লেয়ার কিন্তু অলরেডি চারজনই আছে, একজন মরে গেছিল রিভাইভ দেওয়া হয়েছে। ভাইয়া 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 ওগো টিমমেট বাসা লয়ে গেল গা, এ ভাই আমগুলোকে কেডা ফাইট লিছে ভাই, কি কনফার্ম দিবা না, খাও খাও ভাই উদ ভাই মাইরা কষ্ট করা গেল গা এনিমি পলাইয়া। ওই যে গাইস দাঁড়াও, এই লও এই মেয়ের কি মিস করা যায়, এই মেয়ের কি মিস করা যায় গাইস, কও আর মিস হোক যা হোক না হোক এটি তো আর মিস হবে না। দেখ গাইস স্কিল কিন্তু পাইছি অলরেডি, দুইটাই পাইছি, দুইটাতেই খুশি অলরেডি। কিন্তু গাইস আমরা দুই রাউন্ড লিডে আছি, এই লিড কিন্তু ধৈর্য রেখা গাইস ম্যাচ জিততে হবে। ওই যে ওরা কিন্তু আয়া পড়ছে, চলো ওরাও আসুক আমরাও যাই দেখি গাইস, এদিকটা কিন্তু ওয়াল ওদেরও ছাড়া আমাদের ছাড়া লাগ ভাইয়া। ওরে রে 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 আমার টিমমেট অলরেডি একটা ডাউনও দিয়ে দিছে, এটা কি তৈল গাইস, কিপার দিতে কিন্তু সেই লেভেলে মারামারি চলতেছে, লাগো ভাইয়া ওপি গাইস শেষ একদম কনফার্ম, যা মারুম খুপড়ি তোর দুঙ্গা না। চলো গাইস অলরেডি কিন্তু ছয় রাউন্ড জিতে গেছি, লাস্ট রাউন্ড আছে, এটা জিতলে কিন্তু ম্যাচ উইনার। তো দেখি গাইস এই এই রাউন্ডে জিতে পারি কি না, ওরা কিন্তু তিন রাউন্ড জিতছে অলরেডি। আর গাইস ঠান্ডা লাগছে ভাই এটার জন্য কিন্তু বেশি মনে করো কথা বলতে পারতেছি না, আস্তে ধীরে বলতেছি। আর গাইস আজকে কিন্তু অলরেডি আমাদের ব্লগ ভিডিও ছাড়া হয়েছে, তো যারা যারা এখন আমাদের ভিডিও দেখো নাই, আর এই ব্লগ ভিডিওতে কিন্তু গাইস আমাদের ফেস রিভিউ করা হয়েছে, তো অবশ্যই যাও সবাই দেখো। আর গাইস আজকে কিন্তু ভিডিও ছাড়ার কথা ছিল পাঁচটা, ভাই ভাই ছাড়তে ছাড়তে ভাই জায়গাতে সাড়ে আটটা, প্রসেসিংয়ে ভাই ঝামেলা হয়েছে, অনেক লেট হয়ে গেছে নেটের কারণে আর কি, এত লেট হয়ে গেছে। বাট চিন্তা করলাম তোমাদের যেহেতু কথা দিচ্ছি আজকে ছাড়বো, এটার জন্য কিন্তু গাইস আজকেই ছাড়লাম। তো অবশ্যই যারা যারা আমাদের ভিডিও দেখো না ব্লগ ভিডিও ফেস্টিভ্যালের, অবশ্যই যাও আমাদের ব্লগ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট পিনার ডিসক্রিপশনে পাওয়া যাবে, পাশাপাশি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেই কোনো ভাই মনে করো পেজে যাই আঁকি ব্যান্ড আবির ব্লগ লেখা সার্চ দিলে কিন্তু আমাদের ব্লগের মানে পেজ বা হচ্ছে চ্যানেল আইসা পড়বে। তো এখনই যাও সবাই কিন্তু ভিডিও ওয়াচ করো দেখো, ঠিক আছে। তো চলো গাইস এখন কিন্তু ভাই অলরেডি আমাদের মনে করো লাস্ট অবস্থা ভাই, কে জিতবে কে হারবে এটার মনে করো ঠিক ঠিকানা নাই, তারপরেও গাইস দেখি কি হয়। অলরেডি কিন্তু আমরা ছয় রাউন্ডে আছি, মানে এই রাউন্ড জিততে পারলে ম্যাচ কিন্তু শেষ, অলরেডি ওদের দুই প্লেয়ার কিন্তু ভাই শেষ, আমরা কিন্তু এখনও তিনজন আছি। তো আশা করি এই রাউন্ডে ম্যাচ শেষ হয়ে যাবে, বাট লাস্ট রাউন্ডে আমি কিন্তু ভাই খাই গেছি একদম হেডশট, মানে কপাল খারাপ বলে যাওয়া আর কি। তো চলো দেখতে দেখতে কিন্তু ভাই ওদের একদম কাপায় কোপায় ম্যাচ কিন্তু জিতে পালাইছি, আর বেস্ট অফ থ্রিও কিন্তু গাইস জিতছি টুর্নামেন্টের ম্যাচ, ঠিক আছে, মানে লাস্ট পর্যন্ত কিন্তু গাইস টুর্নামেন্টও জিতা হয়েছে। তো চলো গাইস অলরেডি ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভিডিও বেশি ভালো লাগলে ভিডিও বেশি বেশি শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করতে একদমই ভুলো না। আবার বলতেছি ভাই আজকে কিন্তু ব্লগ চ্যানেলের ভিডিওটা একটু প্রসেসিংয়ে ছিল, এটার জন্য লেট হয়েছে কেউ আবার কিছু মনে করো না। তো যাই হোক গাইস ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করতে একদমই ভুলো না। নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।